পদ্ম সেতুর পিলারে আবারও ফেরির ধাক্কা। ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়ে যাওয়ার পথে পদ্মা সেতুর 10 নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগেছে। গতকাল সন্ধ্যা 6:45 দিকে এই ঘটনা ঘটে। তাতে এই পিলারের পাইলক্যাপের বাইরের দিকের দক্ষিণ পশ্চিম কোণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেরির ধাক্কায় পিলারের রডও বের হয়ে গেছে। সেতু বিভাগ সূত্রে জানা গেছে, ফেরির ধাক্কায় পদ্মা সেতুর 10 নম্বর পিলারের ক্ষতিগ্রস্ত স্থানে ঢালাই ভেঙে দুটি রড বের হয়ে এসেছে। এদিকে ধাক্কা লাগার ফলে ফেরির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পিলারে সরাসরি ধাক্কা লাগেনি দাবি করে ফেরির মাস্টার দেলোয়ার হোসেন বলেন, সামনে দিয়ে শিমুলিয়া ঘাটগামী একটি ট্রলার যাত্রী নিয়ে ফেরির সামনে দিয়ে যাচ্ছিল। সেটিকে বাঁচাতে গিয়ে ফেরির পেছনের অংশ পিলারের সঙ্গে ধাক্কা লেগেছে। জানা যায়, বাংলাবাজার ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটের দিকে যাচ্ছিল ফেরিটি। সন্ধ্যা 6:45 দিকে পদ্মা নদীর স্রোতের কারণে নিয়ন্ত্রণ রাখতে না পেরে সেতুর 10 নম্বর পিলারে ধাক্কা লাগে ফেরিটির। এ সময় ফেরিতে থাকা বেশ কয়েকজন আহত হয়। পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জনতার খবরকে বলেন, পদ্মা সেতুর 10 নম্বর পিলারের পাইলক্যাপের বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ক্ষতির পরিমাণের বিষয়ে পরে কথা বলব। আমাদের পক্ষ থেকে ঘটনাস্থল বারবার পরিদর্শন করা হবে। এর আগে 23 জুলাই সকাল 10টার দিকে পদ্মা সেতুর 17 নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় রোরো ফেরি শাহজালাল। এতে 20 জন যাত্রী আহত হন। ফেরিটি মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে রওনা দিয়ে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসছিল। এদিকে ফেরির এবারের ধাক্কাটি গুরুতর বলে বাংলাদেশ সেতু বিভাগ সূত্রে জানা গেছে।